বাবু কারাহিয়াতিস সাখাবি ফিল আসওয়াক, বাজার বা বিক্রয় কেন্দ্রে আওয়াজ করা, হই হুল্লোড় করা, চিৎকার করা অপছন্দনীয় কাজ। এ মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ অধ্যায় নিয়ে এসেছেন। এর আগের অধ্যায়টি ছিল বাবু মা দুকের আফিল আসওয়াক, বাজার সম্পর্কীয় আলোচনা। আমরা সেদিন আলোচনায় বলেছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাজার সম্পর্কীয় আলোচনায় বেশ কয়েকটি হাদিস নিয়ে এসে তিনি প্রমাণ করলেন প্রয়োজনে বাজারে যাওয়া যাবে, বাজারে বেচা কেনা করা যাবে, এমনকি বাজারে ইবাদত বন্দেগীও করা যাবে, তা হারাম বা নিষিদ্ধ নয়। মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একটি হাদিস আহাব্বুল মিলাদি আও আহাব্বুল বুকা ইলাল্লাহ মাসাজিদুহা ও আবগাদুহা আসওয়াকুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর অপছন্দনীয় অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর শর্ত সাপেক্ষে আসেনি, তাই তিনি নিয়ে আসেননি। এই হাদিস দিয়ে যেন কেউ ভুল না বোঝে যে সুতরাং বাজারটাই হলো নিন্দনীয় জায়গা, সেখানে যাওয়া যাবে না, গেলে অপরাধ হবে বা এই ধরনের কিছু, সেটাকে স্পষ্ট করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই অধ্যায়ে হাদিসগুলি নিয়ে এসেছেন এবং প্রমাণ করেছেন যে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রয়োজনে বাজারে গেছেন, সাহাবায়ে কেরামগণ গেছেন। অতএব বাজারে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বৈধ হবে সীমারেখা ঠিক রেখে। তবে সেই অধ্যায় থেকে যেন আবার কেউ এমন বোঝার সুযোগ না পায় যে বাজারে গিয়ে ইচ্ছা মতো অন্য মানুষের মতো আমিও চলাফেরা করব, আমারও চাল চলন আচার আচরণ সেই ধরনের হবে, এমনটা যেন কেউ বোঝার সুযোগ না পায়। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরেই এ অধ্যায় নিয়ে এসেছেন বাবু কারাহিয়াতিস সাখাবি ফিল আসওয়াক, বাজারে চিৎকার করা, হই হুল্লোড় করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটি একটি নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ। এখানে হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন, কুলতু আখবিরনি আন সিফাতি আতা বিন ইয়াসার, আতা বিন ইয়াসার তিনি বলছেন, লাকীতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কুলতু আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত তাওরাত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাওরাত সম্পর্কে বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তার সাথে যখন প্রসিদ্ধ তাবেঈ আতা এর সাক্ষাৎ হলো, আতা বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আপনি তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে কী পেয়েছেন একটু জানান, একটু সংবাদ দিন। ক্বালা আজাল ওয়াল্লাহি ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি বিবাদি সিফাতিহি ফিল কোরআন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, অবশ্যই আমি জানাবো, আল্লাহর কসম করে বলছি, কোরআনুল কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ধরনের সিফাত বৈশিষ্ট্য গুণাবলী আলোচনা করা হয়েছে, এই জাতীয় বেশ কিছু গুণাবলীর আলোচনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওরাতের মাঝেও এসেছে। যেমন ইয়া আইয়ুহা নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া হিরজান লিল উম্মিয়্যিন, আনতা আব্দি ওয়া রাসূলি সামাইতুকা আল মুতাওয়াক্কিল লাইসা বিফাদ্দিন ওয়া লা গালিযিন ওয়া লা সাখাবিন ফিল আসওয়াক
ولا يدفع بالسيئة السيئة ولكن يعفو ويغفر ولن يقبض الله يقبضه الله حتى يقيم به الملة العوجاء بأن يقول لا إله إلا الله ويفتح بها أعين عمياء عمي وآذان صم وقلوب غلف. আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা এসেছে সেই বর্ণনা দিতে গিয়ে বলছেন যে সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশারা, হে নবী আমি আপনাকে সাক্ষ্য দানকারী, মুবাশশারা সুসংবাদ দানকারী, নাদিরা ভীতি প্রদর্শনকারী, ওয়াহিরজান লিল উম্মিয়িন এবং নিরক্ষর অম্মি যারা তাদের জন্য সংরক্ষণকারী, আনতা আব্দি ওয়া রাসূলি, হে নবী তুমি আমার বান্দা এবং তুমি আমার রাসূল, সাম্মাইতুকা আল মুতাওয়াক্কিল, তোমাকে আমি যেগুলি নামে নামকরণ করেছি তার মাঝে একটি হলো মুতাওয়াক্কিল, লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদিন, তুমি রূঢ় নয়, কর্কশ নয়, নিষ্ঠুর অন্তরের অধিকারী নয়, ওয়ালা সাখাবিন ফিল আসওয়া, বাজারে চিৎকার করা, হই হুল্লোড় করা, বিশৃঙ্খলা করা এমনও নয়, ওয়ালা ইয়াজফাউ বিসাইয়্যাতি সাইয়্যা, খারাপের প্রতিরোধ করবে খারাপ দিয়ে এমনও নয়, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইগফির, বরং সবসময় মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, ওয়ালা ইয়াকবিদাহুল্লাহ হাত্তা ইউকিমা বিহি আল মিল্লা আল আওজা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে তাকে তুলে নেবেন না যতক্ষণ না বক্র দিন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রতিষ্ঠিত করেন। বে আন ইয়াকুলু, মানুষেরা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইফতাহু বিহা আয়ুনুন উমিয়ুন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার প্রচারিত এ তাওহীদের বাণীর প্রতি ঈমান আনার মাধ্যমে মানুষের হক বুঝার, জানার, দেখার দৃষ্টিশক্তি খুলে যাবে, তার শ্রবণ শক্তির বধিরতা দূর হয়ে যাবে এবং হৃদয়ের উপলব্ধিহীনতা দূর হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত, এই দূর হয়ে যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে তুলে নেবেন। এই বর্ণনাগুলি, এই জাতীয় বর্ণনা যেমনইভাবে কোরআনের ভাষায় কোরআনে এসেছে, ঠিক তেমনইভাবে তাওরাতের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলি তাওরাতেও এসেছে। এখানে অনেকগুলি বৈশিষ্ট্য বর্ণনা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আচরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগত কর্তব্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কতদিন রাখবেন ইত্যাদি বর্ণনাগুলি তাওরাতে এসেছে, যেমনইভাবে কোরআনুল কারীমেও এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতক্ষণ না দীনকে পরিপূর্ণতা দান করেন ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে রাখবেন। একদিকে দীনের পরিপূর্ণতা লাভ করবে, অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন। ঠিক অন্যভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আরও যে সমস্ত বৈশিষ্ট্য, তিনি কখনো খারাপের প্রতিরোধ খারাপ দিয়ে করেন না, এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আমি অনেক সময় নিজেকে মনে করি আমি ভালো মানুষ, নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করি, কিন্তু আমাকে কেউ যদি খারাপ ভাষায় গালি দেয়, আমি তখন যদি আবার খারাপ ভাষায় গালি দিতে চাই, তাহলে তো আমি ভালো মানুষ হিসাবে বাকি থাকলাম না। যতক্ষণ আমি ভালো মানুষ হিসাবে থাকতে পারবো, আমাকে কেউ খারাপ ভাষায় গালি দিলেও আমি তার প্রতিবাদ জানাবো, কিন্তু আমার প্রতিবাদটা খারাপ ভাষায় হবে না, অশ্লীল গালি দিয়ে হবে না, কষ্ট দিয়ে হবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের প্রতিরোধ করো ভালো দিয়ে। এমনকি মানুষের সাথে তর্ক বিতর্কও হতে পারে, আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তর্কের প্রয়োজন দেখা দিলেও তর্ক হবে, অসুবিধা নেই, কিন্তু তর্ক হবে উত্তম পদ্ধতিতে, মার্জিত ভাষায়, সুন্দর ভঙ্গিতে। এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং কোরআনের এটাই নির্দেশ। ঠিক এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈশিষ্ট্যগুলি তাওরাতেও এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও বৈশিষ্ট্য, তিনি কখনো খারাপের প্রতিবাদ খারাপ দিয়ে করেন না, বরং তিনি মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখার চেষ্টা করেন। এটি একটি বিশাল গুণ। আমরা অনেক সময় নিজেরা ভাবি যে কাউকে প্রতিশোধ নিতে পারলেই মনে হয় বাপের বেটা, প্রতিশোধ নিতে পারলেই আমি একজন কাজের মানুষ বা আমি একজন শক্তিশালী মানুষ, কিন্তু আসলে প্রতিশোধ নেওয়াটাই এটি ভালো দিক নয়। বরং ভালো দিক হলো প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া, এটি হচ্ছে ভালো দিক। তবে ক্ষমার একটা সীমারেখা রয়েছে, কেউ যদি ক্ষমা লাভ করে আরও বড় অপরাধী হতে পারে, তাহলে আবার সেখানে ক্ষমার দিক নয়। ক্ষমার দিকটা হলো তখন, ক্ষমার সীমা হলো সেই পর্যন্ত যে আমি ক্ষমা করে দেওয়ার কারণে সে যদি আরও তার ত্রুটিকে সংশোধন করে নিয়ে ভালো হয়ে যেতে পারে, তাহলে সেখানে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে মহত্বের পরিচয়, ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে ভালো বৈশিষ্ট্য। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য। বাস্তবে দেখা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের ব্যক্তিগত বিষয়ে হতো, তাহলে সেটাকে তিনি পারতপক্ষে ক্ষমা করে দিতেন, ছাড় দিতেন। কিন্তু ইসলামের মানহানিকর বিষয় যদি হতো, পারতপক্ষে সেটা ছাড় দিতেন না, কারণ এটা হলো ইসলামের স্বার্থ। তাই ব্যক্তি স্বার্থ আর ইসলামের স্বার্থ দুটো বিষয়ের মাঝে পার্থক্য রয়েছে। ব্যক্তি স্বার্থ আমি যত ছাড় দেব এবং যদি ভালো হওয়ার, ভালো ফলাফলের আশা করা যায়, তাহলে এটাই হচ্ছে উত্তম। আর ইসলামের স্বার্থের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি উত্তম নয়, বরং যেন ইসলামের প্রতি দুর্ব্যবহার করার সাহস সুযোগ না পায়, সেজন্যই সেই ক্ষেত্রে প্রয়োজনে প্রতিশোধও নিতে হবে। আবার যদি দেখা যায় যে সেখানে ছাড় দেওয়াতেই ইসলামের স্বার্থটা আরও বেশি লাভ হবে, ইসলামের বিজয় আরও বেশি হবে, তখন সেখানে প্রতিশোধ ছাড়াই ছাড় দেওয়ারও সুযোগ রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত এসব বিষয়গুলি এখানে উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তিনি প্রয়োজনে বাজারে যেতেন, কিন্তু বাজারের মানুষেরা যেমন হই হুল্লোড় করত, চিল্লাত, বিশৃঙ্খলা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের করতেন না। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উদ্দেশ্য করে এই হাদিস নিয়ে এসেছেন। সুতরাং এই হাদিসের আলোকে শিক্ষণীয় বিষয় হলো, আমরাও প্রয়োজনে বাজারে যাব, সেটি অবশ্যই বৈধ, বাজারে ব্যবসা বাণিজ্যও করব তাও বৈধ, কিন্তু বাজারে গিয়ে বিশৃঙ্খলা করা বা বিশৃঙ্খলায় জড়িয়ে যাওয়া, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে।